হ্যালো গায়েস, তড়িৎ বর্মন এবং সাথে আছে আমার নেফিউ দেবজ্যোতি রায় অঙ্কন। বাবু তোমার নাম বলো, নাম তো বলে ফেলছি। দেবজ্যোতি, তুমি কিসে পড়ো? তুমি কি পড়াশোনা করো? আদৌ কিসে পড়ো? শিশু শ্রেণীতে পড়ে। ও হচ্ছে, ওর মা হচ্ছে একজন প্রাইমারি স্কুল শিক্ষিকা। সো ওর মার সাথে ওর মায়ের স্কুলে যায়। ওর মায়ের স্কুলের নাম হচ্ছে উত্তর গুণনাথী সরকারি প্রাথমিক বিদ্যালয়। কি নাম তোমার স্কুলের নাম কি? আমি তো সব বলে দিয়েছি। যাই হোক আর কি, ও ওই স্কুলে শিশু শ্রেণীতে পড়ে। শিশু শ্রেণীতে মানে যায় আর কি, স্কুলে যায়। ওর বয়স কেবল 5 বছর 10 মাস চলছে আর কি। আর কিছুদিনের মধ্যে ওর বয়স 6 বছরে পূর্ণ হবে, তখন আমরা আবার ওকে স্কুলে ভর্তি করে দেবো। তাই ও এখন অ্যাডমিটেড আছে আর কি। আর ও মূলত, আমরা এখন বিকালবেলা এখানে আড্ডা দিতে আসছি। আর আমরা এখানে আমাদের বাজারে বলতে, আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে গোমনাথী হাই স্কুল মাঠ, ঐতিহ্যবাহী গোমনাথী হাই স্কুল মাঠে। আর আপনারা দেখতেছেন এদিকে মাঠ এবং খেলার মাঠ, এদিকে খেলা হচ্ছে বলতে প্র্যাকটিস করতেছে ছেলেপেলে। ওই যে তারপরে বাজার আছে সামনে, ওইদিকে বড় বিশাল বড় বাজার। কিন্তু আমরা বাজারের পিছন দিকে চলে আসছি, এবং পিছন বলতে এখানে কলেজ। যাই হোক, আর মূলত আমরা কী দেখতে আসছি? ঘোড়া দেখতে আসছি। ঘোড়ার ইংলিশ কী? হর্স মানে ঘোড়া। আচ্ছা, আমরা ঘোড়া দেখতে আসছি। ঘোড়াটি আছে অনেক ওই যে বট গাছের এদিকে। আর ঘোড়া দেখলাম, ঘোড়া দেখা শেষ, এখন আমরা যাব। কোথায় যাবো এখন আমরা বলো? কোথায় যাবো বলো, তুমি বলো, তুমি যেখানে দিতে যাবো সেখানে যাবো আমরা। বলো কোথায় যাবো বলো বলো। এদিকে ফুটবল পরে দেখো, ফুটবল খেলা, ফুটবল খেলা তুমি কী হবা বলো তো? ভাই ভালো আছেন? ও আচ্ছা, ঠিক আছে ভাই। আমার রূপক ভাই, যিনি মোটরসাইকেল নিয়ে যাচ্ছেন আর কি, উনি গেলেন। যাই হোক, আর ওকে তাহলে আমরা এখন আপাতত বিরতি, ওকে বিরতিতে যাই, ঠিক আছে? আমরা ভিতরে ঢুকবো বাজারের ভিতরে। ওকে বাই বলো, বাই বলো, বাই ভালোভাবে, ভালো হাত দিয়ে নাড়িয়ে বলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন বলো, আবার দেখা হবে। ওকে।